থ্যাংক ইউ বললে তার উত্তরে কি আমাদের সর্বদা ওয়েলকাম বলা যায়? হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম আমরা বলে থাকি, কিন্তু সব জায়গায় কিন্তু থ্যাংক ইউর উত্তর হিসেবে ওয়েলকাম ইউজ করা হয় না। বা যারা তোমরা থ্যাংক ইউর অপোজিটে বা উত্তর হিসেবে ওয়েলকাম বলছো, মানে সব জায়গাতে যে কোনো সিচুয়েশনে, সেটা কিন্তু 100% পারফেক্ট নয়। তো আজকে আমরা জানবো যে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, কোন কোথায় কোন পরিস্থিতিতে আমরা, কেউ যদি আমাদের থ্যাংক ইউ বলে, তার উত্তরে আমরা কি বলতে পারি। সবার আগে বন্ধুরা, ওয়েলকাম কথার অর্থ কী? ওয়েলকাম করার অর্থ হচ্ছে হলো আপনাকে স্বাগত জানাই। মানে তুমি যদি কাউকে কোনো কাজ করে দিলে বা কোনো উপকার করলে, সে তোমাকে যখন থ্যাংক ইউ বা ধন্যবাদ জানাচ্ছে, তার প্রত্যুত্তরে তুমি বলছো আপনাকে স্বাগত। মানে আপনার এরকম কাজ আমি আরও একবার যদি কখনও যদি সুযোগ হয় আমি নিশ্চয়ই আমি করে দিতে পারি। তো এটাই হচ্ছে ওয়েলকামের এক্স্যাক্টলি মিনিং। কিন্তু ধরে নাও তুমি রাস্তায় হাঁটছো এবং হাঁটতে হাঁটতে একটি মেয়ে বা একটি ছেলের রুমালটি পড়ে গেছে, তুমি সেই রুমালটি তুলে তাকে দিলে, তখন কিন্তু সে তোমাকে যদি থ্যাংক ইউ বলে, তুমি কি সেখানেও তাকে ওয়েলকাম বলবে? না, সেখানে তুমি ওয়েলকাম বলবে না, কারণ তার সঙ্গে তোমার তো বারবার ওরকম দেখা হবেও না যে বারবার তাকে তুমি রুমাল তুলে দেবে। তখন তুমি তাকে বলতে পারো নো প্রবলেম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমরা কিন্তু এরকম ছোটো কোনো বেনিফিট যদি কাউকে করে দিই পথ চলতে, মানে যেটা খুবই সামান্য, যেটা আমাদের খুব একটা এফোর্ট লাগে না, সেরকম যদি কোনো আমরা কাউকে হেল্প করি, কেউ যদি আমাদের তার বিনিময়ে থ্যাংক ইউ বলে, তাহলে কিন্তু আমরা তাকে নো প্রবলেম আমরা কিন্তু উত্তর হিসেবে আমরা দিতে পারি। আরও নেক্সট আমরা ভোকাবুলারি, নেক্সট ওয়ার্ড কী ইউজ করতে পারি। নেক্সট ওয়ার্ডটি বন্ধুরা, ইম্যাজিন করো আজকে তুমি তোমার মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, বোনের সঙ্গে কোনো একটা মানে বিয়ে বাড়িতে যাচ্ছ, রাস্তায় গিয়ে তোমার বোন তোমাকে বললো যে দাদা আমার রুমালটি মানে ঘরে রেখে এসেছি, একটু এনে দিবি প্লিজ। তখন তুমি কি করলে? তখন তুমি আবার চাবিটা নিয়ে বাড়িতে গেলে, বাড়িতে গিয়ে তালাটা খুললে, ঘরের মধ্যে প্রবেশ করলে, লাইট জ্বালালে এবং খুঁজে দেখলে, হ্যাঁ, খাটের ওপর রুমালটা মানে পড়ে আছে। সেই রুমালটি তুমি তুলে নিয়ে এসে তুমি তোমার মানে বোনের হাতে তুলে দিলে। এখানে তোমার অনেকটা পরিশ্রম মানে মোটামুটি কিন্তু করতে হলো, মানে সম্পূর্ণ কাজটি মানে করার জন্য। তো এক্ষেত্রে তোমার বোন সেই রুমালটি হাতে পাওয়ার পর তোমায় যদি বলে যে থ্যাংক ইউ, তার উত্তরে তুমি কী বলতে পারো? উত্তরে বলতে পারো ইটস ওকে, মানে ঠিক আছে, অসুবিধা নেই, আমার খুব একটা অসুবিধা হয়নি। তো এটা কিন্তু এইখানে থ্যাংক ইউর উত্তর হিসেবে তোমাকে বলতে হবে। নেক্সট অন্য একটা সিচুয়েশন দিয়ে বোঝা যাক যে আমরা থ্যাংক ইউর উত্তরে আর কী ভোকাবুলারি ইউজ করতে পারি। ইম্যাজিন করো তোমার হাজব্যান্ড বা তোমার ওয়াইফ কেউ একজন রয়েছে এবং তার জন্মদিনে তুমি তাকে একটা সুন্দর গিফট দিয়েছো এবং সেই গিফটটি পেয়ে সে কিন্তু প্রচণ্ড খুশি হয়েছে এবং খুশি হয়ে তোমাকে যদি থ্যাংক ইউ বলে, তখন তুমি যাকে সাদামাটা ওয়েলকাম না বলে তুমি যদি বলো মাই প্লেজার, সেটা কিন্তু শুনতে আরও বেশি ভালো লাগে এবং সেই সিচুয়েশনে কিন্তু একদম পারফেক্টলি সেটা অ্যাপ্রোপ্রিয়েট। এখানে প্লেজার কথার অর্থ হচ্ছে হলো আমি তৃপ্ত বা আমার খুশি হয়েছে তোমাকে উপহারটি দিয়ে, মানে এখানে আমি খুব স্যাটিসফাইড, এই স্যাটিসফ্যাকশন সেকশনটা বলে কিন্তু বলা হয়েছে। বা এরকম এই মাই প্লেজার এই কথাটা কিন্তু অন্য পরিস্থিতিতে হয়ে থাকে, মানে ধরুন তোমার কোনো দোকান রয়েছে, তোমার কোনো কাস্টমার তোমার থেকে কোনো একটা মানে পার্টিকুলার একটা মানে কোনো কিছু কিনেছে, কেনার পর সে তোমার যখন থ্যাংক ইউ বললো, তুমিও কিন্তু তাকে মাই প্লেজার বলতে পারো কাস্টমারদের সাথে কথা বলার জন্য, মানে কৃতজ্ঞতা তুমি জানাচ্ছ যে আমার ভালো লেগেছে আপনাকে মালটি বিক্রি করে। তো এরকম সিচুয়েশনে বলতে পারো। আরও কিন্তু বিভিন্ন সিচুয়েশন রয়েছে, চলো এর পরের সিচুয়েশনগুলো দেখে নিই। বন্ধুরা, পরের সিচুয়েশনটি হলো কাউকে কোনো সহযোগিতা করা বা হেল্প করা। ধরে নাও তুমি একটা কাস্টমার কেয়ার সার্ভিসে তুমি ফোন করেছো এবং এখানে কাস্টমার কেয়ার সার্ভিস ধরো তোমার কোনো টেলিফোন মানে তোমার ভোডাফোন বা এয়ারটেল যে কোনো কাস্টমার একটা কেয়ার তুমি ফোন করেছো, ফোন করে তুমি তোমার সমস্যার কথাটা বললে এবং সেই সমস্যাটার কথাটা বলার পরে যখন দেখবে সম্পূর্ণ কনভারসেশনটা হয়ে গেল, তখন আমরা তখন মানে আমরা তাদের উপকৃত হই, আমরা যখন তাকে থ্যাংক ইউ বলি তখন তার প্রত্যুত্তরে তারা বলে আই এম হ্যাপি টু হেল্প, মানে এখানে মানে সে আমাকে উপকার করে, আমাকে হেল্প করে মানে সে খুশি হয়েছে। মানে উল্টে তুমিও যদি কোনো পরিস্থিতিতে পড়ো, মানে কাউকে তুমি হেল্প করেছো, কোনো কাস্টমারের সাথে কথা বলছো, সে তোমাকে থ্যাংক ইউ জানালো, তখন তুমি কিন্তু বলতে পারো আই এম হ্যাপি টু হেল্প। এখানেও কিন্তু এইভাবে আমরা মানে থ্যাংক ইউর উত্তরে আমরা কিন্তু ইউজ করতেই পারি। থ্যাংক ইউর উত্তর হিসেবে আরও একটা খুব মজার শব্দ আছে, সেই ওয়ার্ডটা কিন্তু আমরা আমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, আমাদের খুব ক্লোজ রিলেটিভদের সঙ্গে কিন্তু আমরা মানে প্রায়শই ব্যবহার করে থাকি বা করতে পারি। মানে ধরে নাও তুমি তোমার কোনো রিলেটিভ তোমাকে থ্যাংক ইউ বললো, তখন তুমি কী বললে? তাকে বলতেই পারো তুমি কিন্তু এনি টাইম, মানে এনি টাইমটাও কিন্তু একটা খুব সুন্দর উত্তর থ্যাংক ইউ, মানে যে কোনো সময় আমি আবার তোমার জন্য এই কাজটি করতে পারি, একবার তুমি আমাকে আওয়াজ দিয়ে দেখো, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা আনসার। এনি টাইম তুমি কিন্তু অবশ্যই এটা কিন্তু ট্রাই করবে তোমার কনভারসেশন
সেন্টেন্সের মধ্যে। থ্যাংক ইউর উত্তরে আরও একটা কিন্তু ওয়ার্ড প্রচুর ইউজ হয়, সেটা হচ্ছে হলো ডু নট মেনশন বা মেনশন নট। এটাও কিন্তু আমরা ফ্রেন্ড রিলেটিভস একেবারে ক্লোজ মানুষজনদের সঙ্গে ব্যবহার করতে পারি। মানে মেনশন নট বা ডু নট মেনশন ইটের এক্স্যাক্টলি অর্থ হলো যে এটা তো ছোটো একটা কাজ তোমার জন্য করেছি, এর জন্য আমাকে থ্যাংক ইউ বলারই বাকি আছে। মানে এইভাবে কিন্তু তুমি বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকম উত্তর তুমি দিতে পারো। তাই সব জায়গায় কিন্তু ওয়েলকাম 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 মানে করে যেও না, মানে এটা তোমার ভোকাবুলারি, এই সমস্ত ওয়ার্ডগুলো তোমার ভোকাবুলারি খুবই ইম্প্রুভ করবে এবং তোমার কথা বলার যে স্টাইল বা তোমার কথা বলার যে ওয়েটেজটাকে কিন্তু অবশ্যই তোমার বাড়াবে। তো বন্ধুরা, এটা ছিল একটা খুব ইনফরমেটিভ এবং আমাদের পথ চলতি ইংলিশের একটা খুব দারুণ একটা ইনফরমেটিভ ভিডিও। হোপসো ইনফরমেশনসগুলো তোমার কাজে লাগবে এবং তোমার কনভারসেশন স্কিলকে আরও বেশি ইম্প্রুভ করবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে ভিডিওটি তার এবং আমার উপকার করতে একদম ভুলো না। তো প্রিয় বন্ধুরা, চলুন দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।